আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন একটা সেলাই মেশিন। সেলাই মেশিনটা অনেক দিন ধরে আমি ব্যবহার করি নাই, ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিয়েছিলাম, ময়লা পড়ছে অনেক। আগে সেলাই মেশিনটা পরিষ্কার করে নেই, যেহেতু সামনে ঈদ চলে আসছে, টুকিটাকি কিছু কাজ করবো এই সেলাই মেশিনে, এজন্য সেলাই মেশিনটা বের করছি। সেলাই মেশিনটা ফার্স্টে তুলা কিংবা নতুন পুরাতন নরম সফট কাপড় দিয়ে এইভাবে তারপিন তেল যে আছে তেল দিয়ে আমি খুব পরিষ্কার করে মুছে নিচ্ছি। ভিতরটা অনেক ময়লা পড়ে আসছিল, সেটা অনেক মানে অনেক দিন ধরে যে আমি ব্যবহার করি না, তার জন্য ময়লাটা পড়ে আসছিল। আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার টুকিটাকি যে সেলাইগুলো সেগুলো করে নেব, মানে নতুন শিখছি কাজ, বেশি দিন হয় নাই। সেলাই মেশিনটাও সিঙ্গার থেকে কিনছি, সেলাই মেশিনটা অনেক আগেই কিনছি, প্রায় এক বছর। টুকিটাকি কাজ করতে পারি, এত ভালো করে পারি না, টুকিটাকি বাসার যত টুকিটাকি কাজ আছে সেগুলোই করি। আমি আমার মেয়ের একটা জামা সেলাই করে নেব। আজ কোনো রান্না বান্না নেই, আজ হচ্ছে সিমির ম্যাডামের বাসায় আজ দাওয়াত আছে, সেখানে দাওয়াত খেতে যাব। তাই ভাবছি যে ঘরের যত বাড়তি কাজ আছে আজকে শেষ করব, কারণ আজকে ইফতারি বানান নাই, ইফতারিতে তো অনেক সময় যায়, আজকে ইফতারি আর বানাবো না, টুকিটাকি বাসা যে কাজগুলো আছে সেগুলো করে ফেলব। আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন, আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু সেলাই কাজ করে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা একটু ক্লিন করবো। এজন্য মানে আজ রান্না ছাড়া যত বাড়তি কাজ আছে সবই শেষ করব। রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলছি, এখন ঘরটর গুছগাছ করে মুছে তারপর হচ্ছে গোসল করে ফেলব। গোসল করার আগে, ঘর মোছার আগে কি করব, বেচিংটাও একটু ধুয়ে নেব। বেচিংটাও অনেক ময়লা হয়ে গেছে, সেই প্রথম রোজার দিন ধুইছি, তারপর আর ধোয়া হয় নাই, একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি বেচিংটাও ধুয়ে নিচ্ছি। আসলে রোজা থেকে না এই কাজটা করতে আমার অনেক আনিজি লাগে, তারপরও করতে হয়, কিছু করার নাই। বেচিং দোয়াটা একদম রোজা থেকে করাটা আমার একদম আনিজি লাগে, কি করব, যেহেতু আজকে রান্না বান্না নাই তাই ভাবছি যে যত বাড়তি কাজগুলো আছে সেগুলো করে ফেলি। বেচিংটা ক্লিন করে তারপর হচ্ছে নামাজ পড়ছি, গোসল করছি, সব কাজটা শেষ করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, দুধ জাল করব। বড় মেয়ে তো পরীক্ষা দিবে সামনে, এসএসসি পরীক্ষা, এই জন্য আমি মানে রোজা রাখতে দেই নাই, কারণ হচ্ছে প্রথম রোজাটা ছিল মানে অসুস্থ হয়ে পরে পড়াশোনা করে না, এই জন্য বলছি যে এই বছর তোমার রোজা রাখতে হবে না। আমি দুধ জাল করে আর কয়েকটা পটল ভেজে রাখবো, মানে এটা শেষ রাতের জন্য রেখে দিব ভেজে, পরে শুধু শেষ সাথে গরম করব। আর শেষ সাথে কী কী রান্না করব, শেষ সাথে উঠে রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আর দুধ জাল করা হয়ে গেছে, একটু মানে ঠান্ডা করে নিছি, এখন মেয়েকে দিলাম খেতে, ওর মাথা ব্যথা করতেছে। ওর মাথা ব্যথা শুরু হলে ডিম দুধ খেলেই মানে মাথা ব্যথাটা একদম চলে যায়। আর এখানে পটলটাও ভাজা প্রায় কমপ্লিট, পটল ভাজাটা হয়ে গেলেই তারপর হচ্ছে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আসরের আজান দিলে নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা রেডি হওয়ার শুরু করব। বাসা বেশি দূরে না, এই যে এখন আমরা রেডি হয়ে যাব, এখন বাজে হচ্ছে 5:30 মতো, 15 মিনিটে রেডি হয়ে তারপর হচ্ছে এখন আমরা চলে যাব সিমির ম্যাডামের বাসায়। সময় কিন্তু এখন বেশি নাই, এখন 5:45 মতো বাজে, যাইতে 5 থেকে 6 মিনিট লাগবে।
যে সিমির আব্বু আর চিনি আগে নামছে, ওরা একটু কিছু ফল টল কিনছে, আর আমি আর সিমি পরে নামছি, ওদের বাসায় চলে আসছি। ওদের বাসায় আয়োজন আল্লাহ রহমতে ভালোই ছিল, আমাদের জন্য অনেক আয়োজনই করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা ইফতারি খেয়েটে তারপর হচ্ছে বাসায় চলে আসছি। এটা হচ্ছে শেষ রাতের ভিডিও, বাসায় চলে আসছিলাম, এসে অনেক ক্লান্ত হয়ে গেছি, তারপর আর কোনো ভিডিও করা হয় নাই। যাই হোক, এখন হচ্ছে আমি এখন বাজে আড়াইটার মতো, আড়াইটার সময় উঠছি। উঠে হচ্ছে যেহেতু আমি মাছটা ভাজবো, এই জন্য আমি মাছটা আগে বের করে রাখছিলাম, মানে সে ওই রাত্রেই আমি বের করে রাখছি, সন্ধ্যা রাতে বের করে পানি দেই নাই, এমনি বের করে রাখছি। একদম আড়াইটার সময় নর্মাল হয়ে গেছে, মাছটা আমি একটু মিনিট করে 5 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে আবার হচ্ছে জিরা পানি, এই জিরা পানিটা 2 টুকরা লেবু দিয়ে আমি একটু খেয়ে নিই, কারণ আমার অনেক ওয়েট বেড়ে গেছে, দেখি ওয়েটটা কমানো যায় কি না। এই যে জিরা, জিরাগুলো ছেঁকে নিছি আমি, পানিটা খেয়ে ফেললাম। এখন হচ্ছে আমি মাছটাও ভেজে নেব, আর একটা চুলায় ভাত দিছি, ভাত হতে হতে মাছটাও ভাজি হয়ে যাবে। এমনি সবসময় আমি 3টায় উঠি, যদি কোনো রান্না থাকে তাহলে আমি মানে 2:30 উঠি, 2:30 বেশি উঠি। কালকে 3টায় উঠছিলাম, আজ আবার 2:30 উঠলাম, কারণ মাছ ভাজতে তো একটু সময় লাগে। আর এখানে আবার ডিমটা ওই ভর্তা বানিয়ে নিই, ডিম সেদ্ধ করে নিছি, কারণ শেষ রাতে ভর্তা ভাত খেতে বেশি ভালো লাগে। মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। অল্প আছে, অনেকক্ষণ ভরে মাছটা ভেজে নিছি, প্রায় 3:30টার কাছাকাছি বাজে, এখনো 3:30টা বাজে নাই। 3:30টা বাজলে আমার হাজবেন্ডকে ডাক দিব, সে বলছে যে 3:30টায় ডাক দিতে, পেঁয়াজটা ভাজতে ভাজতেই 3:30টা বেজে যাবে, তারপর আমি খাবারগুলো সার্ভ করব। আর ইলিশ মাছের ভেতরে কিন্তু পেঁয়াজ ছাড়া মজাই লাগে না, একদম পেঁয়াজটা সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। এখন ইলিশ মাছের উপরে তেল সহ দিয়ে দিচ্ছি, এতে ইলিশ মাছটা অনেক মানে মজা লাগে খেতে। আমার শেষ রাতে সহজে খিদাই লাগে না, কিন্তু আজ আমার ইলিশ মাছ দেখে অনেক মানে মন চাচ্ছে ভাত খেতে। আর ওই সন্ধ্যা রাতে তো আমরা ভাত খাই না, আমরা শুধু মানে ইফতারি খেয়ে খাই, মানে তারপর আর ভাত খাই না, আমরা একদম শেষ রাতে ভাত খাই, যেন একটু ক্ষুধা লাগে। ওই রাতে ভাত খেলে, সন্ধ্যা রাতে ভাত খেলে আর ক্ষুধাই লাগতে চায় না। আজ 8টা রোজা চলে গেল, আমরা বড় মাছ মাংস একদিন খাইছি, বড় মাছ খাই নাই, শুধু ছোট মাছ সবজি আর আজ ইলিশ মাছ, মানে বড় মাছ খেতেই মজা লাগে না। আজ একদম তৃপ্তি করে ভাত খাবো, আমার মানে দেখেই অনেক মানে খাইতে মন চাইতেছে, মনে হয় যে আমি আজ তৃপ্তি করে কটা ভাত খাবো। ইলিশ মাছটা অনেক গ্রান ছিল আর বড় সাইজের মাছটা ছিল, অনেক টিপটি করে আমরা ভাতটা খেলাম। আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।